আমার যারা বন্ধু বান্ধব তারা তাদের বাবা মারাও ইংলিশে কথা বলে এবারে সেখানে আমার বাবা মা যদি যায় তো দে উইল ফিল দ্যাট কে আর ইংলিশ বাট আই নো কে ইফ দে ডোণ্ট গো দে উইল ফিল ইনসিকিউর কে আদা ওইখানে যারা শিক্ষিতরা আছে বড় লোকেরা আসছে বলে আমাকে নিয়ে যাচ্ছে না এইটা ওইটা তো আমি ওটা প্রথম দিন থেকে মানে হয় না কে হয় না কী বলবো মানে ট্রাই টু ম্যানেজ ইট আমার যদি দেব এন্টারটেনমেন্ট হয় তো প্রথমে গুরুপদ অধিকারী থাকে তারপর আমার নামটা থাকে সো দ্যাট হি শুড নট ফিল ইনসিকিওর কে আমার ছেলে বড়ো হয়ে গেছে বাবাকে নিয়ে যেতে লজ্জা পাচ্ছে বা বাবার নাম নিতে লজ্জা পাচ্ছে তো আই থিঙ্ক আই এম এবল টু আনসার মাই কোয়েশ্চেনকে এইটা প্রত্যেক ছেলে মেয়ে বাবার মধ্যে হয় সন মানে বাবা মায়ের মধ্যে হয় বোঝা বুঝি বোঝানো হয় কখনো বোঝানো না হয় কিন্তু আমার ক্ষেত্রে একটু উল্টো আমি অনুত্তমা যেটা বললেন সেটার উপর বেস করে কিছু ক্ষেত্রে আমার নিজের যেটা মনে হয়েছে আমরা তো প্রত্যেকেই নিজেদের জীবনে এগুলো ফেস করেই থাকি তো এরকম বোধহয় কেউ নেই যার কখনো মনে হয়নি বাবা মা আমার এই জায়গাটায় হস্তক্ষেপ না করলেই ভালো হতো হ্যাঁ বা বাবা মায়েদেরও এরকম মনে হয় তো এটা বোধ হয় দুপতরফেরই একটা মুক্তির আকাঙ্ক্ষা মানে ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে তার তো একটা মনেই হয় বাবা মার যে গণ্ডিত থেকে বাবা মা সব কিছুতে ইন্টারফেয়ার না করলেই ভালো সেরকম বাবা মারও হয়তো একটা বয়সের পরে মনে হয় যে সারা জীবন সংসার করলাম ছেলে মেয়ে মানুষ করলাম এবার একটু নিজেদের মতো করে কাটাতে চাই এবং তখনই আমরা বাবা মায়েদের তোমরা এটা করো না বা তোমরা এখানে যেও না এটা অবশ্যই তাদের ভালোর জন্য কিন্তু সবসময় তাদের আমাদের সেটার প্রয়োজন হয় না তো আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে যে দেব এবং পরান্দা দুজনেই আছেন আপনারা নিজেদের জীবনে কখনো এরকম ফিল করেছেন মানে দেবের ক্ষেত্রে যে বাবা মা কেন আমার এই ব্যাপারটায় মাথা ঘামাচ্ছে কিন্তু সেটা দিক থেকে বলেছে আমি একটু নেগেটিভ জানতে চাই আর পরান্দার ক্ষেত্রেও তাই কখনো মনে হয়েছে এই জেনারেশন এরকম না হলেই ভালো আমি উত্তর নেব কাকা হ্যাঁ বলো তুমি বলো তুমি গুরু আমাকে বলো চলো দেখো আমি যদি বলি না তাহলে মিথ্যে কথা বলা হবে আমার মনে হচ্ছে প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানের সাথে তো একটু লেগেই থাকে বাট আমার কাছে না আমার দেয়ার মাই ইন্সপিরেশন দেয়ার মাই লাইক হিরোজ মানে আমি জানি কে দাও আমরা খুব মধ্যবিত্ত বাড়ি থেকে এসেছি তো এবারে হঠাৎ করে দেব এমন একটা জায়গায় চলে গেছে সেইখানে আমাদের এটা আমি অনেস্টলি বলছি কি একটা হঠাৎ ক্লাস ডিফারেন্স হয়ে গেছে মানে আমার বন্ধু বান্ধবরা আসছে একটা মার্সিডিস করে এবারে বার বন্ধুবান্ধবরা আসে বাসে করে তো এবারে আমাকে এটা এবারে আমি জানি এটা তাদের কোনো দোষ নেই এবারে দোষটা হচ্ছে আমার এবারে আমার যারা বন্ধুবান্ধব তারা তাদের বা আমারও ইংলিশে কথা বলে এবারে সেখানে আমার বাবা মা যদি যায় তো দে উইল ফিল দ্যাট কে আর ইংলিশ বাট আই নো কে যেতে ইফ দে ডোণ্ট গো দে ফিল ইনসিকিওর কে আদা ওইখানে শিক্ষিতরা আছে বড়ো লোকেরা আসছে বলে আমাকে নিয়ে যাচ্ছে না এইটা ওইটা তো আমি ওইটা প্রথম দিন থেকে মানে হয় না কে হয় না কী বলবো মানে ট্রাই টু ম্যানেজ ইটকে আমার যদি দেব এন্টারটেনমেন্ট হয় তো প্রথমে গুরুপদ অধিকারী থাকে তারপর আমার নামটা থাকে সো দ্যাট হি শুড নট ফিল ইনসিকিওর কে আমার ছেলে বড়ো হয়ে গেছে বাবাকে নিয়ে যেতে লজ্জা পাচ্ছে বা বাবার নাম নিতে লজ্জা পাচ্ছে তো আই থিঙ্ক আই এম এবল টু আনসার মাই কোয়েশ্চেনকে এইটা প্রত্যেক ছেলে মেয়ে বা মধ্যে হয় সঙ্গ মানে বাবাদের মধ্যে হয় বোঝা বুঝি কখনো বোঝানো হয় কখনো বোঝানো না হয় কিন্তু আমার ক্ষেত্রে একটু উল্টো আমি আমি ওদেরকে বুঝি মানে বুঝি দ্য সেন্স কে আই আন্ডারস্ট্যান্ড ইটস নট দেয়ার মিস্টেকস মাই মিস্টেক আমি বড়ো হয়ে গেছি কিন্তু এই বড়ো হওয়ার পিছনে তারা যদি না থাকতো তাহলে আমি এই জায়গাটা পৌঁছোতে পারতাম না দিনের আমি এটা সত্যি বিশ্বাস করি কে বাবা মারা যদি পরিশ্রম করে তারা তাদের ফল পায় না তাদের ছেলেমেয়েরা তাদের ফল পায় আর আমি তো বিগেস্ট এক্সাম্পল যে বাংলা ডিকশন পারে না অভিনয় পারে না কিছু পারে না সে সুপারস্টার হয়েছে আমার এখনও মনে আছে যেদিন আমার এমপি হওয়ার নামটা ঘোষণা হয়েছিল বড়ো বড়ো নেতা নেতা বলবো না অভিনেতারা আমার বন্ধুবান্ধবরা আমার বাড়িতে এসে বলে গেছিলো তোর ক্যারিয়ার শেষ হয়ে যাবে এবং আজকে যখন আমি কিছুদিন আগেই বললাম হয়তো আমি চব্বিশে দাঁড়াবো না এমন এমন লোক ফোন করে আমাকে বলেছে তুই পলিটিক্স ছাড়িস না যারা সেই সময় বলেছিল পলিটিক্সটা ছেড়ে দে তোর ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে এই পুরো আমি রিজনটা বলছি বাবা মা এত স্ট্রাগল করেছে বলে তাদের ভালো জিনিসটা কোথাও আমি পেয়ে গেছি তো আই এম ভেরি প্রাউড অফ আমি শিওর যে তোমার বাবা মা তারা নিশ্চয়ই আজকে দেখছেন এবং তারা আজকে ভীষণ ভীষণ প্রাউড ফিল করছেন কারণ যেভাবে তারা তোমায় বহন করেছেন আমাদের বাবা মারা যেভাবে আমাদের বহন করে আমাদের একটা জায়গায় নিয়ে পৌঁছন তারপর তো আমরা তাদের বহন করি সেটা তুমি একদম আমি ভগবানকে দেখিনি বাট আমার মনে হয় যে তারাই হচ্ছে আমার ভগবান এটা পাবলিসিটির জন্য নয় আমার 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 এটা কি আমার ছবি রিলিজ হচ্ছে তার জন্য আমি বলছি না আই তারা যদি না থাকে মানে যে কোনো বাবা মা তাদের সন্তানের পাশে আমার মনে হয় সন্তান যতই বড় হোক না কেন কোথাও যে হচ্ছে বড় ফকির হতে পারে না যারা যেই ছেলেমেয়েরা তাদের বাবা মাকে যদি পিছন করে না তাকায় বড় হওয়ার পর তার চেয়ে বড় গরিব পৃথিবী তার কেউ নেই অভিজিতের কাছে একটু আসি এরকম একটা ভীষণ আমাদের চারপাশে ভীষণ কমন কিন্তু সেভাবে হয়তো ডিল করা হয়নি এরকম বিষয় নিয়ে কেন হঠাৎ সিনেমা দেখো আজকে কোন কোন মানে কোন স্ট্রিংটা তুমি ছুতে চেয়েছো যেই ডিসকাশনটা এতক্ষণ ধরে চলছে সেটাই আমার এই যে টনিকের সাবজেক্ট এবং মানে আমাদের জীবনের গল্পই তো ছবির পর্দায় ফুটে ওঠে এবং সেটা নিয়ে ভাবতেও সহজ হয় তো এই গল্পটা আমি এবং অতনু রয় চৌধুরী দুজনে মিলে ডেভেলপ করেছি বানিয়েছি কিন্তু দৈনন্দিন জীবনে যখন আমি দেখেছি যে আমার বাবা মায়ের আমার জন্য যে কতটা তার তাদের সার্থক ত্যাগ বা মানে নিজেদের ইচ্ছেকে পুরো চেপে রেখে দিয়েছে নিজেদের ইচ্ছেকে কখনো প্রকাশ করেনি সামনে আনেনি শুধু একটাই তাদের সব সবসময় ভেবেছে যে আমার ছেলেমেয়ের যাতে ইচ্ছেগুলো পূরণ হয় আমার ইচ্ছেগুলো যাতে মানে মা বাবার ইচ্ছেগুলো তখন অনেকটা ব্যাকসিটে চলে গেছে আমার আমি দেখেছি এই যে আমরা ডিসকাস করছি যে জেনারেশান গ্যাপ বা কমিউনিকেশন কমিউনিকেশান গ্যাপ মানে বোঝাবুঝির একটা একে অপরকে বুঝতে না পারা তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ঠিক তা নয় মানে কেন বুঝতে চায় না মানে আমরা সবাই বাবা মাকে খুব ভালোবাসি বাবা মায়ের ভালো চাই বাবা মায়েরাও ছেলেমেয়েদের সবসময় ভালো চায় কিন্তু বুঝতে কোথায় পারি না মানে আমি যখন বুঝতে পারলাম যে আমি বাবাকে মানে বাবা একদিন আমাকে একটা কথা বললো আমি সেটা আসছি বাবাকে আমি সবসময় বলতে বাবা তুমি এটা করো না বাবা তুমি ঠান্ডা লাগিও না বাবা প্রতিদিন সকালবেলায় বাজারে যাবে শীত গ্রীষ্ম বর্ষা বাবা বাজারে যাবে আমি বলি বাবা বৃষ্টি পড়ছে ঠান্ডা লাগবে ঠান্ডায় যে তোমার জ্বর আসবে বাবা তুমি এসি চালিও না তুমি সবসময় টুপি পরে থাকো চাদর পরো ঠান্ডায় সময় ওষুধ খেয়েছো তো বাবা বলছে যে তোরা আমাকে না পুরো বন্দি করে রেখেছিস মানে এইটা হয়তো একটা ভুল বোঝাবো যে বাবা বুঝতে চাইছেন আমি কিন্তু বাবার ভালোই চাইছি বা এখন যদি আমি কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করি আমি আমার মনে হয় যে বাবা হয়তো আমি যদি কোনো পাহাড়ে যাই বাবা হয়তো পারবে না এই বয়সে অ্যাট দ্য এজ অফ সেভেন্টিজ অর এইটটিজ এই বয়সের বাবা মায়েরা হয়তো পারবে না ছেলের সাথে তালে তাল মিলিয়ে যেতে তো বাবা আমাকে একদিন বলছে যে তুই যখন ছোট ছিলিস আমি তোকে কাঁধে করে দার্জিলিংয়ে গিয়েছিলাম পুরো উঠেছিলাম পাহাড়ে আমি তখন ভাবলাম যে আমি যখন ছোট ছিলাম তারা কিন্তু কখনো এটা ভাবেনি যে আমার ছোট ছেলেটা বা আমার ছোট মেয়েটা পারবে কি পারবে না তারা কিন্তু সমস্ত প্রতিকূলতাকে যাতে ছেলেমেয়ের উপরে না আসে সেটাকে মানে সুন্দর করে মানে কেয়ার করে ছেলে মেয়েকে নিয়েই তারা তাদের ইচ্ছে পূরণ করেছে ছোটবেলা এবং ছেলে মেয়ে যাতে কিছু দেখতে পায় তারা তাদের জীবন দিয়েছে কিন্তু ছেলে মেয়ে যখন আমরা বড় হয়েছে আমার মনে হয়েছে যে বাবা শরীর খারাপ হবে বাবা পারবে না তাল মিলে চলতে ফলে এই একটা ভুল বোঝাবুঝি এইখান থেকেই টনিকের এই গল্পটাকে বেসিক জায়গাটাকে ধরা সত্যিই সত্যি তোমাকে ধন্যবাদ যে এরকম একটা ভীষণ প্রাসঙ্গিক বিষয়কে তুমি টাচ করার চেষ্টা করেছো সবাই নিশ্চয়ই আমরা দেখবো ছোট্ট একটা বিরতি নেব বিরতিতে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়া মারফত অনেকে প্রশ্ন রেখেছেন তোমার উদ্দেশ্যে সারিউল তার প্রশ্ন ভবিষ্যৎ না বর্তমান নতুন প্রজন্মের এখন কোনটা ভাবা উচিত ডিপেন্ড করছে কি নিয়ে জীবন জীবন দর্শন নিয়ে নিশ্চয়ই আই থিংক এখন কি বলো আমি এতটাও ফিলসফিক্যাল না আমার মনে হচ্ছে জাস্ট যেটা তোমার মন বলবে ব্যাস বাবা মাকে দুঃখ দিও না কাউকে দুঃখ দিও না ফর দ্যাট ম্যাটার মানে কে ডোন্ট বি সো সেলফিশকে নিজেটা ছাড়া তুমি অন্য কাউটা বুঝতে পারবে না আমার মনে হয় কি দ্যাটস ইট মানে আমরা সবাই সেলফিশ হয়ে যাই কিন্তু এতটাও সেলফিশ হয়ে যাও না কি অন্য খারাপ করে নিজের ভালোটাকে তার মধ্যে খুঁজে পাওয়া আমার হচ্ছে সেটা সেটা না করাটাই উচিত ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসছি দেখতে থাকুন আপনার রায় এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট